2013 সালে বিপিএলে ফিক্সিংয়ের শাস্তিস্বরূপ 5 বছর আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল থেকে নির্বাসিত ছিলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে খেলার নিষেধাজ্ঞা উঠে গেছে গত 13 আগস্ট। সে সময় অবস্থান করছিলেন লন্ডনে, ফলে হাজারো ভক্ত ছিলেন তার দেশে ফেরার অপেক্ষায়। তাই তো দেশে ফিরেই ভক্তদের ভালোবাসা সিক্ত হয়েছেন তিনি। লন্ডন থেকে সোমবার দেশে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। ফিটনেস ধরে রাখতে 5 বছর বহুবার দেশের বাইরে খেলতে গেছেন এই ক্রিকেটার। ফিরেছেন নীরবেই, তবে এবার ফেরাটা অন্যরকম। বিমানবন্দরে ছিল গণমাধ্যম কর্মী ও ভক্তদের ভিড়, আশরাফুলের চোখে মুখেও ছিল মুক্তির আনন্দ। নিষেধাজ্ঞা উঠলেও জাতীয় দলে হারানো জায়গা ফিরে পেতে কঠিন পথ পাড়ি দিতে হবে আশরাফুলকে। জাতীয় লীগ, বিপিএল, বিসিএল, প্রিমিয়ার লিগে করে যেতে হবে অসাধারণ পারফরমেন্স, সেই পরীক্ষা দিতে প্রস্তুত বলেই জানালেন 34 বছর বয়সী ক্রিকেটার। প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাতে চান সামনে, জাতীয় দলে ফেরা নিয়ে এখনই ভাবতে চান না।